বাংলাদেশ পুলিশের এই নিয়োগগুলিতে অষ্টম, এসএসসি ও এইচএসসি পাশে পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে গতকাল আলোচনা করতে করতে পুলিশের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আজকে আমি এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে কিন্তু আপনাদের বিস্তারিত বলে দেবো, এখানে কি কি পদ আছে, কতটা পদ আছে এবং কোন কোন পদের জন্য কি কি শিক্ষকতা যোগ্যতা সহ আবেদনটা কিভাবে করবেন। বিশেষ ব্যাপারটা হচ্ছে এই আবেদনটি আপনি সরাসরি অনলাইনে করতে পারবেন, ঠিক আছে? আপনাকে অফলাইনে কোনো কিছু করতে হবে না। আপনি অনলাইনে আবেদন ফর্মটি কিভাবে পূরণ করবেন, কি কি প্রয়োজন পড়বে, কত টাকা প্রয়োজন পড়বে ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত বলে দেবো। তো চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা এ টু জেড দেখার, তাহলে পুরো সার্কুলার যে বিষয়গুলো আছে সেগুলো আপনি জানতে পারবেন। স্যার, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার আসলে সরাসরি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো এছাড়াও দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলে আরও অনেক নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও আপলোড করে রেখেছি, চাইলে আপনারা এগুলো দেখে নিতে পারেন। তো বাংলাদেশ পুলিশের এই নিয়োগ বিজ্ঞপ্তি গতকাল প্রকাশ করা হয়েছে, সো 3/8/2021 প্রকাশ করা হয়েছে। তো যখনই কোনো সার্কুলার আসে আমি কিন্তু সর্বোপরি চেষ্টা করি কত দ্রুত সময়ে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করার। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটা দেখে নেব। তো বন্ধুরা, আমরা কিন্তু মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে এসেছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আমরা প্রথম যে পদ যেটা নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট, নেওয়া হবে 12,500 থেকে 20,230 টাকা বেতনে, পদের সংখ্যা হচ্ছে 3 জন। সো এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজিতে ডিপ্লোমা থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে দেওয়া আছে আসলে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। সো এই জেলাগুলো বাদ দিয়ে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপর মেডিকেল টেকনোলজিস্ট নেওয়া হবে ল্যাবরেটরি, বেতন 12,500 থেকে 30,230 টাকা, এখানে 15 জন নেওয়া হবে। এরপর মেডিকেল টেকনোলজিস্ট নেওয়া হবে 12,500 থেকে 30,230 টাকায়, এখানে পদের সংখ্যা হচ্ছে 6 জন। এরপর মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল নেওয়া হবে 12,500 থেকে 30,230 টাকা বেতনে, এখানে 7 জন নেওয়া হবে। মেডিকেল টেকনোলজিস্ট ফিজিওথেরাপিস্ট নেওয়া হবে 12,500 থেকে 30,230 টাকা বেতনে, 2 জন নেওয়া হবে। তো একটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করে রাখি, সেটি হচ্ছে এটি এই নিয়োগটি হচ্ছে কেন্দ্রীয় পুলিশ যে হাসপাতাল আছে সেই হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি। সো এটি কিন্তু বাংলাদেশ পুলিশের আওতায়। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে এখানে উচ্চতা কত লাগবে, আপনার ওজন কত লাগবে, এগুলো কিন্তু কোনো ম্যাটার করে না, ঠিক আছে? যেহেতু এটি বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে উচ্চতার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে যে পদ সেটি হচ্ছে ফার্মাসিস্ট, নেওয়া হবে এখানে 12,500 থেকে 30,230 টাকা বেতনে, পদের সংখ্যা হচ্ছে 60টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসি বিষয়ে ন্যূনতম 3 বছরের মেয়াদে ডিপ্লোমা থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এরপরের পদ হচ্ছে কম্পিউটার অপারেটর, নেওয়া হবে 11,000 থেকে 26,590 টাকা বেতনে, পদের সংখ্যা হচ্ছে 2টি। এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন। তফসিল 2 অনুযায়ী কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ ও ইংরেজিতে 30 শব্দের গতি সহ আপনাকে যে টেস্ট পরীক্ষা দেওয়া হবে সেই টেস্টে কিন্তু অবশ্যই উত্তীর্ণ হতে হবে। এর বন্ধুরা, আপনারা যারা এখন আমার ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পড়ানো হবে মিডওয়াইফাই 9,700 থেকে 23,490 টাকা বেতন, এখানে 1 জন নেওয়া হবে। তো এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, মানে এসএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন, সেই সাথে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 6 মাসের প্রশিক্ষণ থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপর না হবে ক্যাশিয়ার, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, এখানে 1 জন নেওয়া হবে। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে আপনি আবেদন করতে পারবেন, সেই সাথে আপনার কম্পিউটার জানা আবশ্যক। তো এরপর নেওয়া হবে স্টুয়ার্ড, এখানে 9,300 থেকে 22,490 টাকা বেতনে, পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা আছে, কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজের 1 বছর অভিজ্ঞতা কিন্তু আপনার থাকতে হবে। এরপর না হবে ওয়ার্ড মাস্টার, 9,300 থেকে 22,490 টাকা বেতনে, 4 জন নেওয়া হবে। এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে আপনি আবেদন করতে পারবেন, সেই সাথে আপনার কাজের 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর না হবে ড্রাইভার, 9,300 থেকে 22,490 টাকা বেতনে, এখানে 2 জন নেওয়া হবে। স্বীকৃত যোগ্যতা দেওয়া আছে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জেএসসি বা অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন, সেই সাথে আপনার কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ঠিক আছে? তো আমরা পদের নামগুলো কিন্তু দেখে নিলাম, এখন আমরা কিছু শর্ত দেখে নেব। সেটি হচ্ছে 30/8/2021 তারিখে প্রার্থীর বয়স 18 হতে 30 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে? তো যারা মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা অথবা শারীরিক প্রতিবন্ধী আছেন তাদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর, এবং যারা বীর মুক্তিযোদ্ধার
পুত্র কন্যাদের পুত্র কন্যা তাদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করা যাবে। তো নিম্নবর্ণিত নিয়মে আবেদনপত্র দাখিল করতে হবে। সো চাকরি প্রার্থীগণকে এই যে cps.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন ফর্মটি পূরণ করতে হবে, এবং আবেদন ফর্ম পূরণ শুরু হবে 9/8/2021 সকাল 10টা থেকে, যা কিনা চলবে 30/8/2021 বিকাল 5টা পর্যন্ত। সো আমি আবার বলে দিচ্ছি, 9/8/2021 তারিখে শুরু হবে এবং 30/8/2021 তারিখে এর আবেদনটি শেষ হবে। তো আবেদন সাবমিট করার পর আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে, ওই ইউজার আইডি ব্যবহার করে কীভাবে আপনি আপনার টাকা জমা দেবেন সেই বিষয়টা একটু পরে আমি বলে দেবো। তো আবেদন যখন সাবমিট করবেন তখন কিন্তু আপনার 300x80 পিক্সেলের একটা সিগনেচার এবং 300x300 পিক্সেলের একটা ছবির প্রয়োজন পড়বে। এই ছবি ও সিগনেচার কীভাবে তৈরি করবেন এবং এই সার্কুলারের আবেদন ফর্মটি আপনি অনলাইনে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে তৈরি করবেন সেই বিষয়ে আমার ভিডিও তৈরি করা আছে, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? ওখান থেকে দেখে নেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমরা দেখব আবেদন ফি। হ্যাঁ, আবেদন ফি কত টাকা? সো এখানে বলা আছে প্রত্যেকটি পদের জন্য 112 টাকা, টেলিটক সার্ভিস চার্জ সহ 112 টাকাটা হবে। সো কীভাবে টাকা জমা দেবেন সেই বিষয়টা আমি আরও একবার বলে দিচ্ছি। প্রথমে আপনার টেলিটক সিমে আপনি টাকাটা রিচার্জ করে নেবেন, নেওয়ার পর মেসেজ অপশনে গিয়ে লিখবেন cps:ইউজার আইডি, আবেদন সাবমিট করার পর যে ইউজার আইডি পাবেন সেটাখানে দিয়ে মেসেজটা 160 ডিগ্রিতে সেন্ড করবেন। সেন্ড করার পর আপনার কাছে একটা ফ্রিতে এসে মারবে যেখানে আপনার নাম থাকবে এবং কত টাকা কেটে নেওয়া হবে সেটা থাকবে, এবং 8 সংখ্যার একটা পিন নাম্বার থাকবে। সো ওই পিন নাম্বারটা কি করবেন, আবার মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখবেন cps:yes, ওই পিন নাম্বারটা দিয়ে মেসেজটা 160 ডিগ্রিতে সেন্ড করবেন। তো ফ্রিতে এসএমএস এ আপনাকে আপনার নাম দেওয়া হবে এবং আপনাকে একটা ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। সো ওই ইউজার আইডি পাসওয়ার্ড ভালোভাবে সংরক্ষণ করবেন, কারণ পরবর্তীতে ওই ইউজার আইডি পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনি আপনার যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু উত্তোলন করতে পারবেন না, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ পুলিশের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করলাম। এর পরেও যদি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তাহলে দয়া করে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এই সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? এবং এটি কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, এই বিষয়ে আশা করি কেউ প্রশ্ন করবেন না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।